আবিদা সুলতান, আপনি লিখেছেন এক বিতর্কিত অভিনেতা অভিনেত্রীর দম্পতির সন্তান হয়েছে, অভিনেত্রীর কারণে অনেকে তার নবজাতক শিশু সন্তানকে নিয়েও কটূক্তি করছেন। বাবা মায়ের ক্যারেক্টার খারাপ হলে সন্তানের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, সন্তানের উপরে প্রভাব পড়বে কিনা, এর চাইতে বড় কথা হলো বাবা মা খারাপ হলে তার কারণে সন্তানকে আপনার খারাপ বলা, মন্দ বলা বা তার ব্যাপারে কোনো বাজে উক্তি করা, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইসলাম শরীয়ত এটাকে জায়েজ করেনি। কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাজির ওয়াজরাতুন ওয়াজর উখরা, একজন অন্যজনের পাপের বোঝা বহন করবে না। অতএব কেউ পাপ করলে তার পাপ তাকেই পাবে, তার পাপের বোঝা অন্যজনের উপর আপনি বর্তাতে পারেন না। বিধায় বাবা মা অন্যায় করেছে দেখে সন্তানকে কটূক্তি করা, এটা জায়েজ নয়। আমরা অনেকেই ইসলাম না বুঝে ইসলামের হয়ে লড়ার চেষ্টা করি অনলাইনে, তো এর ফলশ্রুতিতে যেটা হয় যে নিজের ইসলাম নিয়ে টানাটানি দেখা দেয় এবং নিজে আমরা গুণাগার হয়ে যাই। আপনি ইসলামের সেবার নামে যদি এমন কিছু করেন যেটা ইসলাম অনুমোদন করেনি, তাহলে সেক্ষেত্রে আপনি কেমন যেন গাছের গোড়া কেটে আপনি আগায় পানি দিচ্ছেন, ব্যাপারটি সেরকম হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের এ সমস্ত বিষয়গুলোতে আরও বেশি সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। মানুষের হক, মানুষের অধিকার ব্যাপার, আমরা আজকাল মানুষকে নিয়ে এত বেশি ব্যস্ত যে নিজেকে নিয়ে ভাববার সুযোগ বা ফুরসত আমাদের নেই। অথচ আমার নিজেকে নিয়ে আমার খুব বেশি ভাবা উচিত ছিল। অন্য কী করছে না করছে তার জবাবদিহিতা তো সে করবে, তার জবাবদিহিতা তো আমাকে করতে হবে না, তাহলে তার ব্যাপারে আমার মাথা ব্যথা এত বেশি কেন হবে? এটা আমাদের একটা রোগে পরিণত হয়েছে। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। সোয়াইব ভূঁইয়া বাবু, আপনি লিখেছেন, লেজারের মাধ্যমে শরীরের কোনো দাগ দূর করা যাবে কি না, এতে কি ওযু গোসল এবং নামাজের কোনো সমস্যা হবে কিনা? প্রথম কথা হলো যে দাগ দূর করলে ওযু গোসলে কোনো সমস্যা নেই, কারণ আপনি তো নতুন কিছু সেখানে প্রলেপ দিচ্ছেন না, দূর করছেন। আর দ্বিতীয় কথা হলো যে দাগটা যদি এক ধরনের ত্রুটি হয়, ধরুন আপনার সৃষ্টিগতভাবে দেখা যায় যে কারোর শরীরের কোনো অংশ হয়তো কালো হয়ে আছে, এই কালো অংশটা যদি দূর করা যায় কোনোভাবে, বা এরকম যদি কোনো কিছু হয় যেটা সৃষ্টিগতভাবে মনে হচ্ছে যে এক ধরনের ত্রুটি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো হেকমার প্রেক্ষিতে হয়তো সেটা দিয়েছেন, কিন্তু আপাত দৃষ্টিতে আমার কাছে সেটা মনে হচ্ছে যে আমার জন্য এটা, আমার শরীরের জন্য এটা ক্ষতিকর বা অসুবিধাকর বা এটাকে আমি ত্রুটি মনে করছি, তাহলে সেটার চিকিৎসার অংশ হিসাবে এটা দূর করাতে কোনো অসুবিধা নেই। নূরে আলম, আপনি লিখেছেন, আমার বাবা উপার্জন করেন অথচ আমার চাকরির সব টাকা মায়ের হাতেই দিতে হয়, পরবর্তীতে আমার এবং আমার স্ত্রীর সব প্রয়োজন পূরণের জন্য মা চান তার কাছ থেকে চেয়ে নেই, আমি কি এমনটি করতে বাধ্য হোক কিনা এবং বাবা মা সন্তানের উপরে এমন চাপ প্রয়োগ করতে পারেন কিনা জানতে চাই। ভাই নূরে আলম, মাসআলা যদি জিজ্ঞাসা করেন আমাকে, তাহলে তো আমি বলবো যে আপনার মায়ের এরকম আপনার উপরে বল প্রয়োগ করা এটা উচিত নয়, এবং আপনার মা শরিয়া দৃষ্টিকোণ থেকে আপনাকে সকল সম্পদ সকল উপার্জন করে তার কাছেই জমা দিতে বাধ্য করবেন, এ রাইট ইসলাম তাকে দেয়নি। কিন্তু মনে রাখবেন যে অনেক সময় এই জাতীয় পরিস্থিতিতে এসে মাকে খুশি করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়, আপনি সেই কৌশল অবলম্বন করবেন, আপনি মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, সরাসরি কোনো মিথ্যা বলবেন না, কিন্তু আপনি চেষ্টা করবেন মাকে খুশি করার জন্য যে মা এই যে আমার কাছে এই টাকাগুলো আছে এগুলো আপনাকে দিলাম, সরাসরি মিথ্যা যেন না হয় সেটা মাথায় রাখবেন। মা যদি দেখেন যে আপনার টাকার তুসরুফ করেন, ভাই বোনদেরকে দিয়ে দেন, যাচ্ছে তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিনয়ের সাথে হয় মাকে বোঝাবেন, আর নাহলে কৌশলে এড়াবেন, আর নাহলে সাপও মরে লাঠিও যেন না ভাঙে, অর্থাৎ মাও যেন কষ্ট না পান। আবার এদিকে আপনার সকল টাকা তার কাছে দেওয়ার পর আপনি একেবারে রিক্তহস্ত হয়ে যাবেন এবং তিনি যাচ্ছে তা করে বেড়াবেন সে টাকার, এমনটা যেন করতে না পারেন, সেই বিষয়টিও আপনি মাথায় রেখে একটু কৌশলী হবেন, এটি আপনাকে করতে হবে। বাকি মৌলিকভাবে আপনার মা এটি আপনাকে করতে পারেন না শরিয়া দৃষ্টিকোণ থেকে, আমি সেটা অবশ্যই বলবো, তবে আপনার চেষ্টা করা উচিত সমন্বয় করার এবং বোঝানোর। এক্ষেত্রে চালাকি করলে সেটা দোষণীয় হবে না, কিন্তু চালাকি করতে গিয়ে সরাসরি প্রতারণা বা সরাসরি মিথ্যা কথা, আপনার কাছে টাকা আছে আপনি বলেন না মা আমার কাছে নাই, তো এটা তো জায়েজ হবে না, আপনাকে কৌশলী হয়ে সমস্যার সমাধান করতে হবে।